বাবা ফা লেখা দেখাইতেছ উনি হ্যাঁ এই দেখো আমার কসাই ওই মেয়েটা কে হ্যাঁ মেয়ে কোন মেয়ে এই কোন রকম বান্না করে আর কাছে হাসা করে কও ওই মাইয়ার লগে তোর কি সম্পর্ক হ্যাঁ আরে হাসা মিশা তো পরে আগে কোন মেয়ে সেটাই তো বুঝতে পারতেছ না আগে বলো দেখো আরুন তুমি আমার লগে এখন কোনো অ্যাক্টিং করবে না একদম হাসা কথা কইবা কোন রকম সালাকি না কোন রকম অ্যাক্টিং না বুঝছনি আরে বিশ্বাস করো আমি তো সত্যি সত্যি বুঝতে পারতেছি না তুমি কার কথা বলতেছো তোমার কাছে এই যে হাত জোর করতেছি তুমি গলা শর্টে একটু নামায় কথা বলো পাশে রুমে টিয়া আছে না শুনতে পারবে টিয়া হলে হুনুক ঘটনা যদি হাসা প্রমাণিত হয় তাহলে আমি নিজে মাইকিং করি তোরা তালাক দিও কই দিলাম আরে তালাকের কথা আসতেছে কেন আসল ঘটনাটা কি সেটা বলো এই বাসার বাটিয়া ওই মুক্ত তোর কাছে কিলাইয়ে ক হ্যাঁ ব্যাগ সব তোর কাছে কিলাইয়ে ওই মেয়েটার কথা বলতেছো আরে শোনো আসল ঘটনা হইছে কি ওই মেয়েটার একটা ফাইল আমার অফিসে আটকাইছে যখন শুনছে আমি এই অফিসে চাকরি করি তখন থেকে সে আমার পিছু লাগছে ওনার ওই ফাইলটা সারাই দিতে হবে আমিও চিন্তা করছি সারামো কোনো সমস্যা নাই কিন্তু ব্যাটে বলে হইতেছে না তো সেই জন্য সে বারবার আমার কাছে আসে আর কি বুঝতে পাই বাবা বাবা কি সুন্দর মিশা কথা বানায় বানায় একটা গল্প সাজা হেলাইছো হ্যাঁ খুব ভালো লাগছে আরে এটা মিথ্যা কথা না আর এটা গল্প না এটা সত্যি ঘটনা বলতেছি এত রাত্রে আবার কি তুই চুপ করে বাইও আইসা এই দেখে আসো দাও ভাবি হারুন ভাই কি বাসায় আছেন যে আছে আই ভিতরে এন সেখানে বাগের বই সেখানে রাত হয় এত রাতে সে আবার কেন হ্যাঁ হারুন ভাই আমি বলতে এসেছিলাম যে কালকে যে কাজটি হয়নি ওই কাজটি করার জন্য আগামীকাল যদি আপনি আমার সঙ্গে যান খুব ভালো হয় আমরা একসঙ্গে দুজনে না হয় বের হয়ে যাব কালকে তো তো কালকে আজকে বলার দরকার নাই তো সমস্যা নাই যান কালকে করে দেবো রাতে আসার দরকার ছিল না তো থ্যাংক ইউ ভাইয়া আসি ভাবি আমি কি বলি শুনো তোমার বউ কিন্তু এখন আর বউ নাই তোমার বউ এখন মনে করো তার এই পাশে একটা ডানা এই পাশে একটা ডানা এখন সে আকাশে আকাশে উড়ে সে তখন পরি আমার বউ পরি হয়েছে এই জন্যই তো আমার বউ আরো সুন্দর হয়ে গেছে এই যে পরির মতো সুন্দর আমার বউ আমি না আমার কোন পাশে ডানা আছে গাধা তোমার বউরে পরি বানানো হইছে আমার বউ পরি হবে কেন আমার বউয়ের সার্কিটে তো গন্ডগোল দেখা দেয়নি আরে তোমার বউর সার্কিটে কোনো প্রবলেম নাই
মনে করো তোমার যেদিন তোমার বউর সাথে বিয়ে হওয়ার কথা ছিল ওই দিন ওই যে কদম আছে না কদম, কদম আগে থেকে তোমার বউরে ভালোবাসতো, ও ফুসলে ফাসলে তাবিজ কবজ কইরা তোমার বউরে ভাগাই নিয়া পরি বানায় ফেলছে। না না না, আমার বউ তো কদমরে ভালোবাসে নাই, আমার বউ আমারই ভালোবাসছে। ওই যে 4টা বাজে আমি আসতে পারি নাই তো, এই জন্য কদম আইসা আমার বউরে ভাগায় নিয়ে গেছে। আচ্ছা শোনো, তুমি তো পাগল, ব্যাপারটা বুঝো নাই। মনে করো আমি যদি তোমার সাথে এখন এই জায়গায় দাঁড়া দাঁড়া কথা বলি তাইলে আমার আব্বা আমারে স্যাসা দিব, তুমি কি চাও আমি মাইর খাই? না 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 না, তাইলে আমি যাই। হ্যাঁ, কদম ভাগাইছে। এই এই আচল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এই ভদ্রলোকটার আবার তুমি বোকা বানাইতেছো? এমনি সে বউ হারায় কাতর অবস্থায় আছে। এই তুমিও তো মিয়া, মানুষের বউ কোনদিন পড়ি হয় নাকি? না তাইলে এই তোমার বউ মিথ্যাটা কইতাছে। বউ এই খবর দে, গায়ার দিল খবর আছে। সুরমা 4টা বাজে অরি আসার কথা ছিল। সুরমা তোরে আমি খাইছি খালি দেখ, তোরে যদি আমি না এই জায়গায় ফেলে মারছি আমার নামও তুই আসল রাখিস না অন্য কিছু রাখিস, তুই দেখ তুই সুরমার কাছে, তোর বউ সুরমার কাছে, সুরমার কাছে, সুরমা পকেটে করে তোর বউ নিয়ে ঘুরে, সুরমারে দেখ। এই যে বউ চল, বউ কি হচ্ছে কি এসব হচ্ছে নাকি? কি হচ্ছে না হচ্ছে সেটা দিয়ে তুমি কি করবে? যা জিজ্ঞেস করেছি না সোজা শব্দ সেটা বলো, কি হচ্ছে কি করে, বেশি কথা শুনতে চাই না। এ কি অবস্থা? ও বাবা, এ পিসটা আবার কি চায়? হ্যাঁ এই একদম অভদ্র ভাষা ব্যবহার করবে না। এত অস্থির হচ্ছ কেন বাপু? এখন তো শুরুই করিনি। আপা আই, তোমার মালিকের যে অংশ সে অংশে গিয়ে খবরদারি করো, এখানে আসবে না। শোনো বাপু, বাড়ির কোনো অংশ টংশ হয় না, এ পুরো বাড়িতে আমি আছি, শুধু আমি আর আমি, আমি যা বলবো সেটাই হবে। এইসব কথা আমাকে না বলে ওই পেটুকটাকে গিয়ে বলো, এইসব কথার আমি ধার ধারি না। ধার ধারেন কি ধারেন না সেটা আমি একটু পরে বুঝিয়ে দেবো। মুখ সামলে কথা বলো, এত বেশি ধরাকে সরাগান করবে না। ধরাকে সরাগান আমি করছি না, আমি শুধু আমার ডিউটিটা পালন করছি। তোমার ডিউটি বাড়ির বাইরে না বাড়ির ভেতরে? হ্যাঁ, তুমি যে বাইরে ডিউটি করতে এসছো তোমার মালিকের পারমিশন নিয়েছো? যাও মালিকের পারমিশন নিয়ে তারপর এসো। একদম ঠিক বলেছো। কি হলো? যাও। আপা এইভাবেই সাজটা করতে হবে। এখন তাহলে আমরা কি করব? আমরা এখন এই যে লাগিয়েছি না এই কাগজগুলো এগুলো পাহারা দিব যাতে কেউ ছিঁড়ে নিতে না পারে। একদম ঠিক, তোমার এত বুদ্ধি না। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় হলে নাই কোনোদিন? ওই ওইখানে থাকে কারা, কি কি প্রশিক্ষণ দিয়েছে কানের লোকের? হ্যাঁ কি জানেন বলছেন ওইখানে দুটো দুটো লোক নেন মানে বাটপারি করতে করতে এই তাই আইসেন পোশাক আশাক দেখছেন খয়রাতির মতো পোশাক আশাক ফুটিয়ে মনে করছেন কি কোটেকো গায়েদেরই শিক্ষিত ইয়ে যাওয়া যায়, কোটেকো গায়েদেরই নকল মানে 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 আপনি যে নকল এটা বুঝবেন না না। এই সামি এই কথা হিসাব করে বলবি, এই তুই কোন স্কুলে দিয়ে পাস করছো? হ্যাঁ এটা বল আগে, কে এত শিক্ষিত হইছো যে এক্সেল দাতা বলতে আসতো? এক গিলু তালুকদার বলা নাম আয় কত বলে উনি কি আপনার ভাই নাকি বন্ধু? ওনার সাথে আমাদের সম্বন্ধে আজেবাজে কথা বলতেছেন কেন? হ্যাঁ যেটা সত্য সেইটা বলছি, আর দেখতে হইবে মোর সাইনবোর্ডে কি লেখা আছে। হ্যাঁ ছবি 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 এবারে একটু কথা বলবো, একটু কথা কইতেন। হ্যাঁ একটু কথা কইতেন শুনেন, এইখানে লেখছে কি শফিক ম্যান পাওয়ার, ম্যান পাওয়ারের ব্যবসা বোঝেন আপনি? হ্যাঁ হোম সার্ভিস রেট লেখ কি তুইছেন ম্যান পাওয়ার, আপনি মনে করছেন কি খুব শিক্ষিত আপনি একটা শিক্ষিত ইয়ে পড়ছে? এই ছেলে একের মধ্যে তুই বলতেছ না কিরপিন, তোরা তো খালি বুয়া সাপ্লাই দাও আর মুই মানুষ বিদেশে সাপ্লাই দেই। কিরপিন বেন পার কথা না মাইয়া কথা বলেন।
এখানে এভাবে বলবেন না আমার এটা হোম সার্ভিস এখানে যারা চাকরি করে তাদেরকে বলি হোক বাজারম্যান ওয়াশিং ম্যান হ্যাঁ তাদেরকে আপনি উল্টাপাল্টা কোনো নামে ডাকতে পারবেন না আর আপনি এই লোকের কাছে কি বলতেছিলেন আমার 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 কোম্পানি সিটার আমরা বাচ্চা এগুলি বলতেছিলেন সেটা সত্য সেটা বলছি ভাই আপনি আপনার আপনি কি কথা বলতে পারেন না মুখ বোবা পারি পারি আপনাদের অনেক শুনম মার্কেট শুনছেন না আরে কি কে শুনাম কার শুনাম রে কি আপনি আপনি বলেই দিবেন এই আপনি কি লোক লোক কি জানেন Somebody get the best.